จะมีนิบาจอจะมีสังชอบจะมีมนตรีสภาจะมีประธานมนตรีอาจมีกรตันเตียร์ชงกับปัลตีเดียเชนเจ้ากรุสมัยอเมริกาสหรัฐบริษัทบาร์เรกอริกอริกอริอัพนี้สบอดกรหนุนสังกุลเชนกอริกอริกอริแคบิเนตสบอดเดียเชนเชสกุลรักก้าเวลาตอนนี้กรบดาเตอร์นิสชิตกุตตาเวนิรโรจน์กาลีสหรัฐประเทศกุตตาเวนี่ธนาบารีบาดเดนเอ้ยบอดบาลีบิชเชนก็รันนับประเทศนะกี้บิชเชนก็รันนะเอ้ยอัศตรายสุดท้ายอนุทิพิลัมเบย์โปรเจกต์ก็เลยจอนอดาบีเมนเน่เอ้ยขณะสุพรีมก็ได้ยินจีบชมิติเต็มว่าแต่ปนนนบังชลัยมาร์กนนนิรบาจน์น่าทรายเอาไว้จะหาราชการมาดามมาดักหลบเรียกเชเอ้ยสุพรีมก็ได้ยินจีบชมิติอันนี้บอกเลยสิเรื่องเดิมชัดตาริกะอาบลิสุเซตกูรู้เอตมาเรามารีกุศลสุเจริกุศลเอ้ยขณะเรามารามารีกุศลเอ้ยอาบลิกปุ่นละมุสลิมเดชเชษกูรู้ดีเซอัตุนิเศษคุณิเศษเบนเศษคุณิเศษมอริสินดิกิลูกเราขโมยตัดเสียบ้านนักีเบนซินดิกิลูกเราขโมยตัดเสียอารุสินดิกิลูกเราขโมยตัดเสียจาวสินดิกิลูกเราขโมยตัดเสียลูเร่ขโมยตัดเสียนี่ก็เสียเด็กก็บาดเจ็บตัวเองมนุษย์ก็บาดเจ็บตัวเองชอบเทรารีกนามแอคดอมยูนิคสตรัคเจอร์และดีไซน์เอ็กซ์มิกโดลเอร์วอลทิกเนสหรือริบทิกเนสเบสิทักกันเทคปอนจ์ชั่วโมงหรือเบสิเอ็กซ์มิกโดลนิชินเตปอนจ์ชั่วโมงเอกันเลสฮาราบิชบยาปีনতুন একটি শব্দ আপনি সংযোজন করেছেন বাংলাদেশের পরিচিতি দিয়েছেন সেটা হচ্ছে ডামি নির্বাচন ডামি সংসদ ডামি মন্ত্রিসভা ডামি প্রধানমন্ত্রী আপনি গণতন্ত্রের সংজ্ঞা পাল্টিয়ে দিয়েছেন আজকে আপনার বহুদিনের শখ একটি নোবেল পুরস্কার আপনি পাওয়া কত হাজার কোটি টাকা খরচ করেছিলেন মিলে নাই এইবার আপনি নোবেল প্রাইজ পাবেন সেটার নাম হবে ডামি নোবেল প্রাইজ আশা করি এটা নিয়ে আপনি তাড়াতাড়ি বিদায় হন জনগণ আপনার ভোটে সাড়া দেয় নাই বিরোধী পক্ষ বিএনপি সহ বলেছিল জনগণকে আপনারা ভোটদানে বিরত থাকেন জনগণ বিরত ছিল আপনার সুপারসনিক নির্বাচন কমিশনার 10% থেকে 20% 20% থেকে 27% পরে বলে আমি ঘুমিয়ে গেছিলাম পাশের জন বলল 28% আপনি বললেন 40% এগুলো থামোসা জনগণ ভোট কেন্দ্রে যায় নাই বিরোধী দলের পক্ষে জনগণ আছে নীরব তারা নীরবে সমর্থন দিয়ে গেছে এই নীরব বেশি দিন থাকবে না যতই আপনি টালবাহানা করেন যতই আপনি চুঙ্গি পাড়ায় গিয়ে কান্নাকাটি করেন এইবার কোনো কাজ হবে না আন্তর্জাতিক বিশ্ব আপনাকে রিজেক্ট করেছে জনগণও রিজেক্ট করেছে আন্তর্জাতিক বিশ্ব রিজেক্ট করেছে সুতরাং যত দেরি করবেন আপনার পতন হবে ভয়াবহ শান্তিপূর্ণভাবে আপনি যেতে চান না আপনি ভয়াবহ অনিবার্য পতনের জন্য অপেক্ষা করছেন সেই শিক্ষা আপনাকে জনগণ দেবে আইনজীবীদের আন্দোলন চলবে শেখ হাসিনার যতদিন পতন না হবে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে যতদিন আমরা নির্বাচন আদায় পরিচালিত করতে না পারবো ততদিন পর্যন্ত আইনজীবীরা মাঠে থাকবে রাজপথে থাকবে জনগণের সাথে থাকবে।